হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্রুয়েলা মুভিটি সম্পর্কে। এই মুভিটি 2021 সালে রিলিজ হয়। আইএমডিবিতে এই মুভিটার রেটিং আছে 7.4/10। এই মুভির স্টোরিটি স্টেলা নামের একটি স্পেশাল মেয়েকে নিয়ে। সে স্পেশাল হবার কারণ হলো জন্ম থেকেই তার অর্ধেক চুল সাদা আর অর্ধেক কালো। মুভির শুরু হয় স্টেলার জন্ম থেকে। ছোট থেকেই তার চুলের মতোই তার বিহেভিয়ারও নর্মাল ছিল না। তার বিহেভিয়ারে ক্রুয়েলটি বোঝাই যেত, এই কারণেই সবাই তাকে খুব একটা পছন্দ করতো না। স্টেলার মা ক্যাথারিন স্টেলাকে বোঝাতো সে যাতে অন্যদের সাথে এমন বিহেভিয়ার না করে। সে তাকে বলতো, তোমার নাম স্টেলা, ক্রুয়েলা নয়। স্টেলার রুড বিহেভিয়ারের জন্য প্রাইমারি স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়। স্টেলার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল ফ্যাশন ডিজাইনার হওয়ার। একদিন স্কুল থেকে ফেরার সময় সে একটি ছোট্ট কুকুরকে তার সাথে বাড়িতে নিয়ে আসে আর তার নাম রাখে বাডি। এরপর দেখানো হয় যে ক্যাথারিন স্টেলা আর বাডিকে নিয়ে তার একটি ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। স্টেলাকে তার স্কুল থেকে যেহেতু বের করে দেওয়া হয়েছিল, তাই তার ফ্যাশন ডিজাইনার হবার স্বপ্ন পূরণ করার জন্য ক্যাথারিন তাকে নিয়ে শহর ছেড়ে লন্ডন চলে যাচ্ছে। তাই হেল্পের জন্য সেই ফ্রেন্ডের কাছে তারা যাচ্ছে। সেখানে পৌঁছিয়ে ক্যাথারিন স্টেলাকে গাড়ির মধ্যে থাকতে বলে আর সে চলে যায় তার সেই মিস্টেরিয়াস ফ্রেন্ডের সাথে দেখা করতে। সেই সময় হেলম্যান হলে ফ্যাশন শো হচ্ছিল আর স্টেলা সেটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিল। তাই ক্যাথারিনের বারণ করা সত্ত্বেও স্টেলা বাডিকে নিয়ে হলের মধ্যে লুকিয়ে ঢুকে পড়ে, কিন্তু জন তাদের দেখে ফেলে। জন হলো বারোনেসের একজন বিশ্বস্ত এমপ্লয়। এবার প্রশ্ন হলো, বারোনেস কে? বারোনেস হলো ফ্যাশন ইন্ডাস্ট্রির সবথেকে বড় ফ্যাশন ডিজাইনার আর ক্যাথারিনের সেই মিস্টেরিয়াস ফ্রেন্ড। স্টেলাকে বাঁচাতে বাডি জনের পা কামড়ে ধরে আর সেই সুযোগে স্টেলা সেখান থেকে পালায়। কিন্তু বারোনেসের তিনটি পেট ডগ ছিল, তারা স্টেলা আর বাডিকে তাড়া করে। স্টেলা দৌড়তে দৌড়তে গার্ডেনে পৌঁছে যায়। সে দেখে ক্যাথারিন তার ফ্রেন্ড বারোনেসের সাথে কথা বলছে আর তারা পাহাড়ের পাড়ে দাঁড়িয়েছিল। তখনই সেই তিনটি ডগ স্টেলার ওপর হামলা না করে তার মা ক্যাথারিনের ওপর হামলা করে এবং ক্যাথারিন ক্লিফ থেকে নিচে পড়ে মারা যায়। এই মুহূর্তেই স্টেলার জীবন সম্পূর্ণ বদলে যায়। সে অনাথ হয়ে যায়। স্টেলার মায়ের মৃত্যুর জন্য সে নিজেকে দোষী মনে করে আর এর মধ্যে তার মায়ের দেওয়া নেকলেসটিও সে হারিয়ে ফেলে। স্টেলা এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে সেখানের একটি গাড়িতে চড়ে পালিয়ে যায়। সে গিয়ে পৌঁছয় লন্ডনের রেজেন্ট পার্কে। সেখানেই সে তার মায়ের সাথে আসবে বলে ঠিক করেছিল। শোকাহত অবস্থায় সে সারা রাত ফাউন্টেনের সামনেই কাটায়। সকালে স্টেলা সেখানে তার সমবয়সী দুটি ছেলেকে দেখে, একজন জ্যাসপার আর একজন হরেস। তারাও অনাথ আর তারা বেঁচে থাকার জন্য ছোটখাটো চুরি করে থাকে। নিজেদের মতো স্টেলাকেও অনাথ দেখে জ্যাসপার স্টেলাকে নিজেদের দলে জয়েন করতে বলে। কিন্তু স্টেলার স্বপ্ন ফ্যাশন ডিজাইনার হওয়ার, কিন্তু এখন তার কাছে কোনো উপায়ও নেই। স্টেলা জ্যাসপার আর হ্যারিসের সাথে তাদের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে স্টেলা নিজের চুলের কালার চেঞ্জ করে। এরপর 10 বছর পরের ঘটনা দেখানো হয়। স্টেলা জ্যাসপার ও হরেস তিনজনই এখন বড় হয়ে গিয়েছে আর বেঁচে থাকার জন্য স্টেলাও তাদের সাথে চুরি করতে থাকে। কিন্তু নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে সে বাড়িতেই ড্রেস ডিজাইন করতে থাকে এবং তার মা স্টেলাকে যেমন শান্তভাবে থাকতে বলতো সেই রকম থাকার পুরো চেষ্টা করে। স্টেলার স্বপ্ন পূরণ করতেই তার বার্থডেতে জ্যাসপার আর হরেস গিফট হিসেবে তাকে লিবার্টি ডিপার্টমেন্ট স্টোরে ক্লিনিংয়ের জব পাইয়ে দেয়, যাতে স্টেলা সেখানের ওনারদের নিজের কাজে ইমপ্রেস করে নিজের প্রমোশন করিয়ে নিতে পারে। স্টেলা এই সুযোগটা ছাড়তে চায়নি। সে ক্লিনিংয়ের কাজে যাওয়া শুরু করে এবং অনেক চেষ্টা করে ওনারকে ইমপ্রেস করার, কিন্তু সেই ওনার খুব রিউড ছিল। সে স্টেলাকে দিয়ে ক্লিনিং ছাড়া আর কিছুই করাতো না। এই সব কিছুতে সে খুবই বিরক্ত হয়ে পড়েছিল। একদিন স্টেলার অনেক কাজ থাকায় স্টোর বন্ধ হওয়ার পরেও তাকে কাজ করতে হয়। স্টোরের মেন ম্যানিকুইনটির ড্রেসের ডিজাইন স্টেলার একদমই পছন্দ ছিল না। সে তখন নেশার ঘোরে ম্যানিকুইনের ড্রেসটি পুনরায় ডিজাইন করে ফেলে। সকালে এই সব দেখে স্টোরের ওনার খুব রেগে যায় আর স্টেলাকে পুলিশকে হ্যান্ডওভার করার ডিসিশন নেয়। তখনই সেখানে ফেমাস ডিজাইনার বারোনেস চলে আসে। সে স্টেলার একজন ইন্সপিরেশন ছিল। স্টেলার কাজ বারোনেসের খুব পছন্দ হয় আর সে স্টেলাকে নিজের শপে জব অফার করে। বারোনেসের শপে পৌঁছে স্টেলার মনে হচ্ছিল তার জীবনের স্বপ্ন পূর্ণ হতে চলেছে। বারোনেস একজন সেলফ অবসেসড মহিলা। সে নিজের থেকে ভালো কাউকে ভাবে না।
জেতার জন্য সে সব কিছু করতে পারে। প্রথম প্রথম নিজের কাজে ব্যারোনেসকে ইমপ্রেস করা এস্টেলার জন্য টাফ ছিল, কিন্তু এস্টেলার জন্য এটাই অনেক ছিল যে সে ব্যারোনেসের সাথে কাজ করতে পারছে। একদিন জব থেকে ফেরার সময় এস্টেলা এক ডিজাইনারের শপে যায় যার নাম আর্টাই, আর তার সাথে এস্টেলার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আস্তে আস্তে এস্টেলা ব্যারোনেসকে ইমপ্রেস করতে শুরু করে, কিন্তু ব্যারোনেস কখনো এগুলো শো করতো না, তবে সে এস্টেলাকে নিজের সাথে রাখতে শুরু করে। এস্টেলা ব্যারোনেসের সাথে একদিন তার বাড়িতে যায়, সেখানে এস্টেলার ডিজাইন দেখে ব্যারোনেস এস্টেলার প্রশংসা করে। এরপরই আসে মুভিতে টুইস্ট। এস্টেলা ব্যারোনেসের গলায় ওই নেকলেসটাই দেখে যেটা ক্যাথরিন অর্থাৎ তার মারা যাওয়ার দিন সে হারিয়ে ফেলেছিল। ব্যারোনেস বলে যে ক্যাথরিন তার পুরনো এমপ্লয় ছিল, সে এই নেকলেসটি চুরি করেছিল। কিন্তু যখন সে নিজের মেয়ের স্বপ্ন পূরণ করার জন্য আমার কাছে ফিনান্সিয়াল হেল্প চাইতে আসে, তখন সে ক্লিফ থেকে পড়ে মারা যায়। ব্যারোনেস তার মাকে চোর বলাতে এস্টেলা খুব রেগে যায় আর ডিসাইড করে যে এই নেকলেসটিকে সে ফেরত নেবেই, আর এর জন্য সে হরেস আর জ্যাসপারের হেল্প চায়। তিনজন মিলে প্ল্যান করে কিভাবে ব্যারোনেসের লকার থেকে নেকলেসটিকে বার করবে। তাই এস্টেলা ব্যারোনেসের বাড়ির পুরো ইনফরমেশন বার করে নেয়, যে ক্যামেরা আর কিগুলো কোথায় কোথায় আছে। সম্পূর্ণ প্রিপারেশনের পর তারা ঠিক করে একটা পার্টির দিনে তারা ব্যারোনেসের বাড়ি যাবে, আর ব্যারোনেসকে ডিস্ট্র্যাক্ট করার দায়িত্ব এস্টেলা নেয়। এরপর পার্টির দিনে হরেস বাড়ির ভেতরে যায় আর অন্যদিকে জ্যাসপার ক্যামেরা হ্যাক করার কাজ শুরু করে। ব্যারোনেস তার ডগসদের সাথে পার্টিতে আসে, সেখানে এস্টেলার এক চাইল্ডহুড ফ্রেন্ড অনিতা অ্যাজ এ রিপোর্টার সেই পার্টিতে এসেছে। ব্যারোনেস অনিতাকে ইনসাল্ট করে এগিয়ে যায়। সেই পার্টির রুল ছিল কেউ কালারফুল ড্রেস পরতে পারবে না, সকলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেসে উপস্থিত ছিল। ঠিক সেই সময় সেখানে এস্টেলা ক্রুয়েলা হয়ে এক দারুণ এন্ট্রি নেয়। সেখানে ক্রুয়েলা নিজের ওভারকোটে আগুন লাগিয়ে একটি রেড ড্রেসে সবার সামনে নিজেকে প্রেজেন্ট করে। এটা একটা ব্রেকিং নিউজ হয়ে দাঁড়ায়, সব রিপোর্টাররা ক্রুয়েলার দিকে অ্যাট্রাক্ট হয়। ব্যারোনেসের এটা একদমই পছন্দ হয়নি, সে তার গার্ডদের ক্রুয়েলাকে ধরতে বলে। এরই মধ্যে ক্রুয়েলা লকারের চাবিটা হরেসকে দিয়ে দেয়। এত কষ্ট করার পর তারা জানতে পারে যে নেকলেসটা ব্যারোনেসের গলায় রয়েছে। তখন জ্যাসপার কিছু ইঁদুরকে হলের মধ্যে ছেড়ে দেয়, ইঁদুর দেখে সবাই ভয় পেয়ে যায়। এই সুযোগে ক্রুয়েলা ব্যারোনেসের গলা থেকে নেকলেসটা খুলে নিয়ে বাটিকে দিয়ে দেয়। ওরা সবাই ওখান থেকে পালাতে যাচ্ছিল আর তখনই ব্যারোনেসের হুইসেল শুনে ব্যারোনেসের ডগগুলো ক্রুয়েলা আর তার ফ্রেন্ডদের ওপর অ্যাটাক করে। এটা দেখে ক্রুয়েলার মনে পড়ে যায় তার মাকে যখন ডগগুলো অ্যাটাক করেছিল তখন সে এই হুইসেলের শব্দটি শুনেছিল। সে বুঝতে পারে যে তার মাকে আসলে ব্যারোনেসই মেরেছিল। সারা জীবন এস্টেলা এটাই ভাবছিল যে তার মায়ের মৃত্যুর জন্য সে নিজে দায়ী। ইতিমধ্যেই সে নেকলেসটি আবারও হারিয়ে ফেলে আর সেটা ব্যারোনেসের একটা ডগ গিলে ফেলে। এই সব কিছুর পর এস্টেলার মন ভেঙে যায়। সে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এস্টেলাকে মেরে নিজেকে ক্রুয়েলার রূপে জন্ম দেয়। সকাল হতে ক্রুয়েলা জ্যাসপার আর হরেসকে ব্যারোনেসের ডগদের আনতে পাঠায় যাতে সে সেই নেকলেসটি ফিরে পায়, আর নিজে অনিতার সাথে দেখা করে তাকে বন্ধুত্বের খাতিরে ব্যারোনেসের এগেনস্টে আর ক্রুয়েলার পক্ষে হয়ে নিউজ আর্টিকেল পাবলিশ করতে বলে। অন্যদিকে জ্যাসপার আর হরেস তাদের কুকুরের সাহায্যে ডগ গুলোকে ধরে নিয়ে যায়। অনিতাকে রাজি করানোর পর ক্রুয়েলা আর্টায়ের কাছে যায় আর তাকেও নিজেদের টিমে সামিল করে। ক্রুয়েলার রিউড বিহেভিয়ার দেখে জ্যাসপার আর হরেস বিরক্ত হচ্ছিল, কিন্তু এস্টেলা তাদের ভালো বন্ধু, তাই এস্টেলার জন্যই তারা ক্রুয়েলাকে সহ্য করছিল। এরপর ক্রুয়েলা আবার এস্টেলা সেজে ব্যারোনেসের কাছে জবে চলে যায় যাতে সে নিজে ব্যারোনেসের প্রত্যেকটি স্টেপে নজর রাখতে পারে। এরই মধ্যে স্প্রিং কালেকশন প্রেজেন্ট করার দিন চলে আসে, সবাই ব্যারোনেসের পিকচার ক্লিক করছিল, আর তখনই সেখানে বাইকে করে ক্রুয়েলা চলে আসে আর তার ফেসে মেকআপ দিয়ে লেখা ছিল দ্য ফিউচার, মানে সে ব্যারোনেসকে দেখাতে চাইছিল যে তার টাইম শেষ হতে চলেছে। আরও একবার নিউজ পেপারে ব্যারোনেসের বদলে ক্রুয়েলা হেডলাইনে থাকে। এরপর এটা নিয়মিত চলতেই থাকে, ক্রুয়েলা প্রত্যেকবারই ব্যারোনেসের রাস্তা আটকে নিজে হেডলাইনে আসতে থাকে। এই সব কিছু ব্যারোনেসকে বিরক্ত করতে থাকে, প্রত্যেকবার আগের থেকে আরও ভালো এবং ইউনিক লুক ক্রিয়েট করে ক্রুয়েলা ব্যারোনেসকে পেছনে ফেলে দেয়। ব্যারোনেস ক্রুয়েলার সম্বন্ধে ইনফরমেশন বার করার জন্য সব কিছু ট্রাই করে কিন্তু কিছুই জানতে পারে না। এমনকি সে অনিতার কাছেও যায় কিন্তু অনিতা ব্যারোনেসকে ক্রুয়েলার সম্বন্ধে কিছুই জানায় না। ক্রুয়েলা নিজের প্ল্যানে সাকসেসফুল হচ্ছিল কিন্তু এখনও অবধি সে নেকলেসটি পায়নি।
স্টেলা বারোনেসের গুডবুকে থাকার জন্য আগামী শো এর জন্য একটা খুব সুন্দর ড্রেস রেডি করে দেয়। ড্রেসটা দেখে বারোনেস খুব ইমপ্রেস হয়। তবুও সে নিজেরই সুনাম করে যাচ্ছিল যেন ড্রেসগুলি সে নিজেই তৈরি করে। ক্রুয়েলা বারোনেসকে ভয় দেখানোর জন্য জ্যাসপার আর হরেসকে বুটিকে পাঠিয়ে এমন কাণ্ড করে যাতে বারোনেস ভাবে কেউ তার শো স্টপার ড্রেস চুরি করতে এসেছিল। আর বারোনেস ক্রুয়েলার এই জালে ফেঁসে গিয়ে তার শো এর সব ড্রেসগুলি একটা স্পেশাল লকারের মধ্যে ঢুকিয়ে দেয়। তখন স্টেলা পিন দিয়ে লকারে কিছু করে দেয়। এদিকে ক্রুয়েলা ডিসাইড করে সে নিজের শো স্টপার ড্রেস বারোনেসের ডগদের স্কিন দিয়ে বানাবে। এরপর শো এর দিন চলে আসে। বারোনেসের এমপ্লয় লকার খুলে ড্রেস বার করার চেষ্টা করে, কিন্তু লকারটি কিছুতেই খুলছিল না। অনেক চেষ্টা করার পর যখন লকারটি তারা খুলতে পারে, ভিতরের অবস্থা দেখে বারোনেস শকড হয়ে যায়। স্টেলার তৈরি ড্রেসের ওপর যে বিটসগুলো লাগানো ছিল সেগুলি আসলে ক্যাটারপিলার ছিল, আর এখন সেগুলি বাটারফ্লাইতে পরিণত হয়ে সব ড্রেসগুলি নষ্ট করে দিয়েছে। বাটারফ্লাই থেকে পালিয়ে মিডিয়ার লোক যখন বিল্ডিংয়ের বাইরে যায়, তারা দেখে ক্রুয়েলা তার শো শুরু করে দিয়েছে। আর এটা একটা দারুণ শো ছিল। শোতে যখন ক্রুয়েলা এন্ট্রি নেয়, বারোনেস তাকে দেখে খুব রেগে যায়, কারণ ক্রুয়েলা তার ড্রেস বারোনেসের ডগসদের স্কিন দিয়ে বানিয়েছে। আর তার সন্দেহ হয় যে স্টেলাই ক্রুয়েলা। এক দারুণ শো করার পর পুলিশ চলে আসায় তারা সবাই সেখান থেকে পালিয়ে যায়। ক্রুয়েলা সেলিব্রেশনের জন্য ফুড নিতে যায়, কিন্তু বাড়ি ফিরে সে দেখে বারোনেস তার লোকেদের সাথে সেখানে আগে থেকেই উপস্থিত হয়েছে আর তার ফ্রেন্ডদেরকে বেঁধে রেখেছে। সাথেই আমরা এটাও দেখি যে বারোনেসের ডগগুলো বেঁচে আছে। ক্রুয়েলা তার ড্রেস বানানোর জন্য তাদের ব্যবহার করেনি। ক্রুয়েলা তখন বারোনেসকে বলে সে এই সব কিছু করেছে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে, আর সে তার বন্ধুদের ছেড়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। কিন্তু বারোনেস জ্যাসপার আর হরেসকে ক্রুয়েলার মৃত্যুর জন্য দোষী বানিয়ে তাদেরকে গ্রেফতার করায়, আর নিজেই ক্রুয়েলাকে ঘরবন্দি করে আগুন লাগিয়ে চলে যায়। এটা একটা খুবই ইমোশনাল সিন। বাডি আর হরেসের ডগ ক্রুয়েলাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তারা কী বা করবে, পুরো বিল্ডিংয়ে আগুন লেগে যায়। আর ব্রেকিং নিউজ হয়ে যায় ক্রুয়েলা দুর্ঘটনায় মারা গিয়েছে। কিন্তু পরের সিনে দেখানো হয় ক্রুয়েলা বেঁচে আছে, আর তাকে বাঁচিয়েছে বারোনেসের খাস এমপ্লয় জন। জন স্টেলাকে এমন কিছু বলে যে তার পুরো জীবনই বদলে যায়। স্টেলা জানতে পারে যে ওই নেকলেসটি আসলে একটি চাবি। এই চাবি দিয়ে স্টেলা একটি বক্স খোলে আর তার মধ্যে পায় একটা বার্থ সার্টিফিকেট, যেটা তার ছিল। আর সেখানে লেখা আছে যে বারোনেস তার মা। বারোনেস একজন সেলফ অবসেসড পারসন। সে নিজেকে এতটাই ভালোবাসে যে নিজের আগে অন্য কাউকে সে গুরুত্ব দেয় না। স্টেলার জন্ম হতেই সে জনকে তাকে মারার অর্ডার দেয়, কিন্তু জন সেটা করতে পারে না। স্টেলার সেফটির জন্য জন স্টেলাকে ক্যাথরিনকে দিয়ে দেয়। এইসব শুনে স্টেলা ভীষণ অবাক হয়ে যায়। সে সেখান থেকে বেরিয়ে সোজা যায় রেজেন্ট পার্কে। সেখানে স্টেলা ক্যাথরিনকে প্রমিস করে সে তার মৃত্যুর প্রতিশোধ নেবেই, কারণ সে শুধু ক্যাথরিনকেই নিজের মা মানে আর তাকে অনেক ভালোবাসে। আর বলে এবার সে বারোনেসকে দেখাবে আসল পাগলামি কাকে বলে। এরপর সে চলে যায় হরেস ও জ্যাসপারকে জেল থেকে বার করতে। স্টেলা নিজে পুলিশদের ডিস্ট্রাক্ট করতে থাকে, আর সেই সুযোগে হরেসের ডগকে চাবি দিয়ে ভেতরে পাঠিয়ে দেয় আর তারা পালিয়ে যায়। স্টেলা হরেস আর জ্যাসপারকে সব ঘটনা বলে, আরও একবার তাদের ইমোশনাল করে দিয়ে নিজের হেল্প করার জন্য তাদের রাজি করিয়ে নেয়। স্টেলা তাদের বলে তারা ছাড়া তার আর কোনো ফ্যামিলি নেই। এরপর স্টেলা আর্টায়ের কাছে যায়। সে সবসময় স্টেলার হেল্প করার জন্য রেডি ছিল। এরপর তারা সবাই জনের বাড়িতে স্টেলার প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে। এদিকে বারোনেস সেই অ্যানুয়াল পার্টির প্রিপারেশন করছিল, যেই পার্টির দিনে ক্যাথরিনকে সে মেরেছিল। তখন ইন্সপেক্টর সেখানে বারোনেসকে বলে তারা ক্রুয়েলার বডি খুঁজে পায়নি। এটা শুনে বারোনেস টেনশনে পড়ে যায়। অন্যদিকে স্টেলা আর তার টিম, যার মধ্যে এখন জনও আছে, তারা বারোনেসের সব গেস্টদের বাড়িতে বারোনেসের নাম করে কস্টিউম পাঠায়, যেটা সেম টু সেম ক্রুয়েলার স্টাইলের ছিল। সাথে একটা নোটও ছিল যাতে লেখা ছিল ক্রুয়েলার স্মৃতির উদ্দেশ্যে সবাই যেন এই ড্রেসটাই পরে পার্টিতে যায়। পার্টিতে যাওয়ার আগে ক্রুয়েলা পুলিশকে বারোনেসের বাড়িতে ডেকে নেয়। বারোনেসের গার্ডসরা পার্টিতে আসা প্রত্যেক গেস্টকে ক্রুয়েলা ভেবে অ্যাটাক করতে থাকে। বারোনেস যখন বাইরে আসে সবাইকে একই কস্টিউমে দেখে সে অবাক হয় আর ভয়ও পায়। জ্যাসপার জনের সাথে সব গার্ডদের লাইব্রেরিতে ডাকে আর হরেস তাদের ওখানে লক করে দেয়। পার্টিতে সবার মধ্যে থেকে বারোনেসের চোখের আড়ালে ক্রুয়েলা বারোনেসের কাছে যায়। তাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য নিডেল দিয়ে তাকে আঘাত করে আর সেই সুযোগে তার হাত থেকে হুইসেলটিকে নিয়ে নেয়।
এরপর ক্রুয়েলা এস্টেলা সেজে সেই ক্লিফে যায় যেখান থেকে বারোনেস ক্যাথরিনকে মেরে ফেলেছিল। ক্রুয়েলা হুইসেল বাজিয়ে ডগসদের ওখানে ডাকে আর তাদেরকে ফলো করে বারোনেসও সেখানে যায়। জ্যাসপার আর্টাই আর জন সব গেস্টদের বলে বারোনেস তাদের বাইরে ডাকছে। এস্টেলা বারোনেসকে বলে যে সে তার মেয়ে। বারোনেস এস্টেলার কাছে তার করা ভুলগুলির জন্য ক্ষমা চায় আর তাকে হাগ করে। এমন মনে হচ্ছিল যে সব কিছু ঠিক হয়ে গিয়েছে, কিন্তু তখনই বারোনেস এস্টেলাকে ধাক্কা দিয়ে ক্লিফ থেকে নিচে ফেলে দেয়। সবাই এই দৃশ্যটা নিজের চোখে দেখে আর পুলিশ বারোনেসকে গ্রেফতার করে নিয়ে যায়। এস্টেলা বারোনেসকে স্বস্তি দেওয়ার জন্য নিজের জীবন শেষ করে দেয়। এস্টেলা মারা যায় কিন্তু ক্রুয়েলা তো বেঁচে আছে এখনও। দেখানো হয় যে ক্লিফ থেকে পড়ে যাওয়ার সময় এস্টেলা প্যারাসুট ওপেন করে নিয়েছিল আর জলের মধ্যে হরেস আগে থেকেই তার জন্য বোট নিয়ে অপেক্ষা করছিল। ক্রুয়েলা সবাইকে এটাই বোঝায় যে মরার আগে এস্টেলা তার সব প্রপার্টি তার কাজিন সিস্টার ক্রুয়েলার নামে করে দিয়েছে। লাস্টে দেখানো হয় এস্টেলাকে সবার কাছে মহান বানিয়ে ক্রুয়েলা তার টিমের সাথে বারোনেসের ম্যানশনে হেলম্যান হলে এসে থাকতে শুরু করে। আর এখানেই মুভিটি শেষ হয়।